আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানিজ কুকিং হাউস। ভিউয়ার্স, আজ আমি আমরার খোসা দিয়ে নতুন একটা রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করব। ভিউয়ার্স, এই রেসিপি যদি একবার দেখেন তাহলে কিন্তু আর কোনোদিনও আমরার খোসা ফেলতে ইচ্ছা করবে না। ভিউয়ার্স, আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলেন ভিউয়ার্স, আমরা রেসিপিটা দেখে নিই। আমি এখানে 1 কেজির থেকে একটু বেশি আমরার খোসা নিয়েছি, আর এইটা কাঁচা পাকা সব মিলিয়ে আছে। দেখেন, আমরার খোসাটা আমি এভাবে করে ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে একটু পুরু করেও ছাড়িয়ে নিতে পারেন। ভিউয়ার্স, আমি এখানে নিয়েছি একটা কড়াই, এখন খোসাগুলো 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি সবগুলো খোসা উঠিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছে কিছুটা পানি। ভিউয়ার্স, পানির পরিমাণ কিন্তু অল্প দিতে হবে, এখানে খুব বেশি পরিমাণ পানি দেওয়া লাগবে না, এটা কিন্তু এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, 5 মিনিটে কিন্তু খোসার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই যেটুকু পানি আছে এটা আমি ঢাকা ছাড়াই ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। দেখেন ভিউয়ার্স, এটা সিদ্ধ করার সময় কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র পানি আর আমরার খোসা দিয়ে এভাবে সিদ্ধ করে নিতে হবে। এটা নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ভিউয়ার্স, এটা ঠান্ডা করে ব্লেন্ডারে অথবা শিলপাটাতে এটাকে বেটে নিতে হবে। এটাকে আমি ঠান্ডা করে বেটে নিয়ে তারপর ফিরছি। ভিউয়ার্স, আমি চলে এসেছি চুলাতে, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা রসুনের কোয়া নিয়ে কুচি করে রেখেছি। ভিউয়ার্স, এরপর আমি নিয়ে নিচ্ছি 2টা শুকনা মরিচ টুকরা করে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি সেই আমরার খোসা বাটা। সবটুকু আমরা খোসা বাটা আমি নামিয়ে নিচ্ছি। নিয়ে ভিউয়ার্স, সবটুকু খোসা বাটা নামিয়ে নিয়েছি, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে নিচ থেকে পোড়া লেগে যাবে। ভিউয়ার্স, এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু শুকনা মরিচ গুঁড়া। এরপর আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভিউয়ার্স, এটা ভালো করে নেড়ে সবটুকু উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। ভিউয়ার্স, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। চিনিটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব, চিনি থেকে একটা পানি বের হবে, এই পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। কিছুটা পাঁচফোড়ন আর শুকনা মরিচ আমি ভেজে হালকা গুঁড়া করে নিয়েছি, এটা কিন্তু খুব বেশি গুঁড়া করার প্রয়োজন নেই। এখন সেটা আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে, না হলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু এটা খেতে স্বাদ লাগবে না। ভিউয়ার্স, আমার রেসিপিটা প্রায় রেডি হয়ে আসছে। দেখেন, তেল ছেড়ে দিয়েছে, এটা নাড়তে নাড়তে এরকম অবস্থায়। চুলাটা আমি অফ করে দিয়েছি, এখন আমি নামিয়ে পরিবেশন করছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার আমরার খোসার আচার। আর এখানে আমি আবারও কিছুটা পাঁচফোড়ন আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু আপনারা
মরিচের পরিমাণটা একটু কম করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।